চুরির যেন অন্ত নেই, দিকে দিকে এই অভিযোগ নিয়েই সরব বিরোধীরা। তারই মধ্যে আরও একবার বর্ধমানের ভাতারের ওর গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে সরব হলো বিজেপি। এক কথায় ভোট ময়দানে বাকযুদ্ধে আরও একবার বেসামাল দিলীপ ঘোষ। এবার শাসক দলকে সরাসরি হুমকি দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পাল্টা জবাব তৃণমূলেরও। চাকরি চুরি, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় টাকা তছরুপ, 100 দিনের কাজেও দুর্নীতি, দুর্নীতির বহরে এই বাংলা শীর্ষস্থানে বলে অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে। এবার সেই শাসক দলের প্রতি হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর ওই চমকে গুন্ডা দিয়ে ডাকাত দিয়ে ভোট করা লুট করা এটা করতে দেবো না। যে লড়াইটা আপনারা করছেন সাধারণ মানুষের স্বার্থ, আর আমিও মায়েদের বলেছি কেউ চমকাতে পারবে না গ্রামে ঢুকে। আর কে চমকাচ্ছে সে নামটা আমাকে বলবেন, দেখবো সে কি করে এখানে থাকে। কীর্তি আজাদের সঙ্গে বাকযুদ্ধ তো প্রচারের প্রথম দিন থেকেই ছিল। এবার শাসক দলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও সরব দিলীপ। মানুষ হারিয়েছে এদেরকে, এখানেও হারাবে, তো এই যে লুটের সম্পত্তিটা ভোগ করতে দেবো না কাউকে আমরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গতবারে 18 সিট জিতেছিলাম, অমিত ভাই বলেছিলেন 22, আপনার 18 জিতেছে, এবারে 35 বলেছেন। ওনার খুব আশা বাংলা লোককে বললেই করে দেবে, এই কর্মীরা লড়তে জানে। এবারেও বাংলায় সবচেয়ে বড় পার্টি হবে বিজেপি। গতবারে দ্বিতীয় হয়েছিল, সিপিএম কংগ্রেসকে খেয়েছিলাম, টিএমসির 12 সিট খেয়েছিলাম আমরা, এবার আর 12 খেলে দিদি মেও 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 করে। দিলীপ ঘোষের এহেনো মন্তব্যে বেজায় চটেছে শাসক দল। আর যদি মনের ইচ্ছা যায় যে এই নির্বাচনে উনি মানুষকে ঘর ছাড়া করবেন, সেটা উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু নির্বাচনে ভোটের ফলাফল বেরোনোর পর দিলীপ বাবুদের খুঁজে পাওয়া যাবে। চড়া রোদ উপেক্ষা করে চলছে নির্বাচনের প্রচার, তার মধ্যে কড়া কথা যেন আরো গরম বাড়িয়েছে বর্ধমান দুর্গাপুরের লোকসভা ভোটের উত্তাপ। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রচার আটকালো নির্বাচন কমিশন, কি কারণে কি বলছেন প্রার্থী শুনুন। আজকে আপনি নির্বাচনী প্রচার সারছিলেন, তখনই দেখলাম যে ইলেকশন কমিশনের আধিকারিকরা আপনাকে আটকানোর চেষ্টা করলো, মিছিল আটকানোর চেষ্টা করলো, ব্যাপারটা কি ঘটলো? মিছিলটার পারমিশন ছিল 4-6 বোধহয়, আমরা 6 শুরু করেছি, কারণ এবার আজকের যা রোদ গরম পড়েছে, আজকের যা গরম ছিল সেই সময় ওইভাবে মিছিল করা সম্ভব হয়নি। তা সেই জন্য দেখে হচ্ছে নির্বাচন কমিশন থেকে বলছেন, তারা কমপ্লেন করেছেন, মানে এত তৎপরতা, 6 মিছিল শুরু হলো, কমপ্লেন পৌঁছে গেল, সেই কমপ্লেনের কাগজ নিয়ে চলে এলেন। এত তৎপরতা যদি পশ্চিমবাংলার প্রশাসন সর্বক্ষেত্রে ঘটতেন তাহলে সন্দেশকালীতে এই ঘটনা ঘটতো না। পশ্চিমবঙ্গরা বলবেন এখন এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার নয়, কিন্তু সবটাই বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যেটা করছেন সেটা স্টাফগুলো সবই তো রাজ্যের, এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাজ করার মতন ক্ষমতা এদের নেই, সুতরাং এই জায়গাতে এরা যেটা করছে, এটার বিষয় হচ্ছে যে আপনার তো এটা ওরা করছে। আমরা যখন খেলতে নেমেছি মাঠে, জানি এ মাঠে রেফারি যারা হয়ে এসছেন তারা এমনি এমনি অফসাইড দেবেন, তারা বলকে ইয়ে করবেন, সেগুলো জানি, জেনেই মাঠে খেলতে এসছি, কারণ আমাদের কাছে মানুষ আছে এবং মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ভোটটা মানুষ বিজেপিকে দেবে, ভোটটা মানুষ নরেন্দ্র মোদীকে দেবেন, পদ্মফুলে দেবেন, আপনার ভাবছি না এগুলো একেবারে। সুভদ্রবাবু, কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, সৌগত রায় তিনি যখন মিছিল করছেন রাত অবধি মিছিল হচ্ছে, আমরা কিছুদিন আগেও দেখলাম তিনি রাত্রিবেলা হুটকোলা জিপে করে তিনি মিছিল করেছেন, নির্বাচনী প্রচার সেরেছেন, কই তখন তো এই বাধা প্রদান দেখিনি আমরা। সেটা হবে না, কারণ হচ্ছে সৌগতবাবু যে মুখ্যমন্ত্রীর কাছের লোক, সৌগতবাবু তার জীবনে সমস্ত দুর্নীতিকে সমর্থন করে লোক, তা এই রাজ্যে দুর্নীতির পক্ষে যারা থাকেন মুখ্যমন্ত্রী তাদের পক্ষে থাকেন। চুরির যেন অন্ত নেই,
দিকে দিকে এই অভিযোগ নিয়েই সরব বিরোধীরা। তারই মধ্যে আরও একবার বর্ধমানের ভাতারের ওর গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে সরব হল বিজেপি। এক কথায় ভোট ময়দানে বাকযুদ্ধে আরও একবার বেসামাল দিলীপ ঘোষ। এবার শাসক দলকে সরাসরি হুমকি দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পাল্টা জবাব তৃণমূলেরও। চাকরি চুরি, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় টাকা তছরুপ, 100 দিনের কাজেও দুর্নীতি, দুর্নীতির বহরে এই বাংলা শীর্ষস্থানে বলে অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে। এবার সেই শাসক দলের প্রতি হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর ওই চমকে গুন্ডা দিয়ে ডাকাত দিয়ে ভোট করা লুট করা এটা করতে দেবো না। যে লড়াইটা আপনারা করছেন সাধারণ মানুষের স্বার্থ, আর আমিও মায়েদের বলেছি কেউ চমকাতে পারবে না গ্রামে ঢুকে, আর কে চমকাচ্ছে সে নামটা আমাকে বলবেন, দেখবো সে কি করে এখানে থাকে। কীর্তি আজাদের সঙ্গে বাকযুদ্ধ তো প্রচারের প্রথম দিন থেকেই ছিল। এবার শাসক দলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও সরব দিলীপ। মানুষ হারিয়েছে এদেরকে, এখানেও হারাবে, তো এই যে লুটের সম্পত্তিটা ভোগ করতে দেবো না কাউকে আমরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গতবারে 18 সিট জিতেছিলাম, অমিত ভাই বলেছিলেন 22, আপনারা 18 জিতেছিলেন, এবারে 35 বলেছেন। ওনার খুব আশা বাংলা লোককে বললেই করে দেবে, এই কর্মীরা লড়তে জানে। এবারেও বাংলায় সবচেয়ে বড় পার্টি হবে বিজেপি। গতবারে দ্বিতীয় হয়েছিল, সিপিএম কংগ্রেসকে খেয়েছিলাম, টিএমসির 12 সিট খেয়েছিলাম আমরা, এবার আর 12 খেলে দিদি মেও 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 করে। তবে দিলীপ ঘোষের এখনো মন্তব্যে বেজায় চটেছে শাসক দল। ওনার যদি মনের ইচ্ছা যায় যে এই নির্বাচনে উনি মানুষকে ঘর ছাড়া করবেন, সেটা উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু নির্বাচনে ভোটের ফলাফল বেরোনোর পর দিলীপবাবুদের আর খুঁজে পাওয়া যাবে। চড়া রোদ উপেক্ষা করে চলছে নির্বাচনের প্রচার, তার মধ্যে কড়া কথা যেন আরো গরম বাড়িয়েছে বর্ধমান দুর্গাপুরের লোকসভা ভোটের উত্তাপ। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রচার আটকালো নির্বাচন কমিশন, কি কারণে কি বলছেন প্রার্থী শুনুন। আজকে আপনি নির্বাচনী প্রচার সারছিলেন, তখনই দেখলাম যে ইলেকশন কমিশনের আধিকারিকরা আপনাকে আটকানোর চেষ্টা করলো, মিছিল আটকানোর চেষ্টা করলো, ব্যাপারটা কি ঘটলো? মিছিলটার পারমিশন ছিল 4-6 বোধহয়, আমরা 6 শুরু করেছি, কারণ এবার আজকের যা রোদ গরম পড়েছে, আজকের যা গরম ছিল সেই সময় ওইভাবে মিছিল করা সম্ভব হয়নি, তা সেই জন্য দেখা হচ্ছে নির্বাচন কমিশন থেকে বলছেন তারা কমপ্লেন করেছেন, মানে এত তৎপরতা, 6 মিছিল শুরু হলো, কমপ্লেন পৌঁছে গেল, সেই কমপ্লেনের কাগজ নিয়ে চলে এলেন। এত তৎপরতা যদি পশ্চিমবাংলার প্রশাসন সর্বক্ষেত্রে ঘটতেন তাহলে সন্দেশকালীতে এই ঘটনা ঘটতো না। পশ্চিমবঙ্গরা বলবেন এখন এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার নয়, কিন্তু সবটাই বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যেটা করছেন সেটা স্টাফগুলো সবই তো রাজ্যের, এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাজ করার মতন ক্ষমতা এদের নেই, সুতরাং এই জায়গাতে এরা যেটা করছে, এটার বিষয় হচ্ছে যে আপনার তো এটা ওরা করছে। আমরা যখন খেলতে নেমেছি মাঠে, জানি এ মাঠে রেফারি যারা হয়ে এসছেন তারা এমনি অফসাইড দেবেন, তারা বলকে ইয়ে করবেন, সেগুলো জানি, জেনেই মাঠে খেলতে এসছি, কারণ আমাদের কাছে মানুষ আছে এবং মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ভোটটা মানুষ বিজেপিকে দেবে, ভোটটা মানুষ নরেন্দ্র মোদীকে দেবেন, পদ্মফুলে দেবেন, আপনার ভাবছি না এগুলো একেবারে। শিলভদ্রবাবু কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, সৌগত রায় তিনি যখন মিছিল করছেন রাত অবধি মিছিল হচ্ছে, আমরা কিছুদিন আগেও দেখলাম তিনি রাত্রিবেলা হুটকোলা জিপে করে তিনি মিছিল করেছেন, নির্বাচনী প্রচার সেরেছেন, কই তখন তো এই বাধা প্রদান দেখিনি আমরা। সেটা হবে না, কারণ হচ্ছে সৌগতবাবু যে মুখ্যমন্ত্রীর কাছের লোক, সৌগতবাবু তার জীবনে সমস্ত দুর্নীতিকে সমর্থন করে লোক, তা এ রাজ্যে দুর্নীতির পক্ষে যারা থাকেন মুখ্যমন্ত্রী তাদের পক্ষে থাকেন।